হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই দারুণ মজার ধনেপাতা ভর্তা নিয়ে। এর জন্য আমি একটি প্লেটের মধ্যে কিছু ধনেপাতা ধুয়ে কুচি করে নিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং কিছু রসুন নিয়েছি। এখন আমি ভর্তাটি বানাতে যাব। ভিউয়ার্স, আমি চুলোর মধ্যে একটি পাইপ্যান বসিয়েছি, সরিষার তেল দিয়ে একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি, ফুলগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজ, এরপর কাঁচামরিচ, সব দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যেন না পুড়ে যায়। ভাজা হয়ে আসলে এর মধ্যে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটাকে উল্টি পাতিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে ধনে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে। এখন আমার ধনেপাতার যে ভাজা কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি পাটার মধ্যে দিয়ে সাথে লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিল পাটার ভর্তা কিন্তু খেতে বেশি স্বাদ লাগে, এর জন্য আমি ভর্তা সবসময় শিলপাটাই করে থাকি। এভাবে আমি বেটে নিই। হাই ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ধনেপাতা ভর্তাটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই।